কি পেলাম আর কি হারালাম, খুঁজে খুঁজে পাই কি সমাধান। দুদিনের এই হকালে মোহ মায়ারি ঢালে, এ জীবন হবে কি অবসান। খুদা পর্দা তোলো অন্তর, চোখ খোলো, আমি যে মূর্খ নাদান, আমি যে মূর্খ নাদান। মনে করো আমার বড় ভাই হঠাৎ করে মরে গেল, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমার বন্ধু মারা গেছে একই সাথে কাছাকাছি, হঠাৎ করে শুনলাম সাবাতানি মারা গেছে। এটা আমাদের হৃদয়ে নাড়া দেয়। তখন আমরা গান লিখতে ছন্দগুলি আসে, যে গান লিখবি বুঝলাম। এখন ব্যাপারটা কি, গান কেমনি লিখা হয় প্রেক্ষাপটটা বোঝে। রাত অনেক গভীর ঘুম হয় না, এই চলে গেছে, বারবার মনে পড়েছে, স্মৃতিগুলি সামনে চলে আসে। এত ভালো মানুষ ছিল, চলে গেল, মিঠু ভাই মারা গেছে, কত গল্প আমার সাথে, তো আয়ুব বাচ্চু মারা গেছে, দেখো কতজন চলে গেছে না। তখন বসে লিখি, চোখের পাতায় ঘুম নেই নিস্তব্ধ নীরব রাতে, একাকিত্বে চিত্ত খুঁজিছে হারানো কত না গীতি। আমি ভাবি, আমি ভাবি, সময় বুঝি খুব কাছাকাছি, আমি হব স্মৃতি। আমি ভাবি, সময় বুঝি খুব কাছাকাছি, আমি হব স্মৃতি। এই ভাবনা আসতেই পারে, আমিও তো একদিন চলে যাবো, এইভাবে গান লেখা হয় আসলে। জন্ম থেকে জীবন জানি বেঁচে থাকার এক যুদ্ধ, গান বাজনা সুর তাল নিয়ে কখন কি আর ভাববো। জীবন মানে সংগ্রাম, তার সাথে কর্তব্য, সত্য ন্যায়ের পথ চলা বিভীষিকা দুর্ভাগ্য। জীবন মানে সংগ্রাম, তার সাথে কর্তব্য, সত্য ন্যায়ের পথ চলা বিভীষিকা দুর্ভাগ্য। তবু অটল অবিচল কোথা মেলে যেন শান্তি, জীব বিবেক বলে ভালোই আছি দূর করে সব ক্লান্তি। বিবেক বলে ভালোই আছি দূর করে সব ক্লান্তি। দেখো আমাদের ঢাকাইয়া মানুষ তো, আমাদের ঢাকাইয়া তো, আমরা এখন তো আলাদা আলাদা থাকি আমরা, তখন আমরা একই কম্পাউন্ডের মধ্যে থাকতাম সবাই। তখন ঈদগুলি আমাদের একটু বেশি বেটার ভালো লাগতো, কারণ কি তা মনে করি যে আমরা একই এলাকায় বা একই কম্পাউন্ডের মধ্যে আমরা বাচ্চা আছি, মনে করো 22টা 23টা বাচ্চা না, চাচার বাড়ি, ফুপুর বাড়ি, এভাবে। তো তখনকার ঈদ অন্যরকম, কারণ আমরা এতগুলি বাচ্চা একসঙ্গে হতাম এবং আমাদের সবারই ঈদের একটা প্ল্যানিং থাকতো। এইটি সবচেয়ে আনন্দ ছিল, আমরা কিন্তু ঈদের রাতে ঘুমাতাম না, ঈদের রাতে আমরা মার্কেটে যেতাম। এখন ঈদের রাতে মার্কেটে কেন যাওয়া হতো, আমরা কিন্তু যেরকম আমাদের ঢাকায় একটা ট্রেডিশন আছে, টুপি কিনবে না, মোজা কিনবে না, রুমাল কিনবে না, এই তিনটা জিনিস কিনবো না আমরা, এটা কিনবো ঈদের রাত্রে। আচ্ছা আচ্ছা, মেয়েরা কিন্তু ওই যে শাড়িতে ফলস লাগাবে, যে ফলসটা লাগাবে না, এবার অল্প অল্প যে বাটন লাগাবে যে, এটা লাগাবে না, এটা ঈদের রাত্রে বসে বসে লাগাবে। এই কিছু কিছু কাজ আমাদের রেখে দেওয়া হতো, যেটা ঈদের রাত্রে আমরা সারা রাত ধরে করতাম। তো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট, এখন আর এগুলি নেই, তোমার ভালোই লাগতো। আচ্ছা, তো এখনকার প্রজন্ম মানে যে যারা আছে আমাদের বয়সী, যারা যারা যে ঈদ করছে, উদযাপন করছে, তো এ নিয়ে আপনার কেমন? এখন একটু এখন এখন ওরা আমাদের মতো তো আনন্দ করতে পারবে না, কারণ ওদের জয়েন্ট ফ্যামিলি এখন নাই ওইভাবে। জয়েন্ট ফ্যামিলি যেখানে এখন নিশ্চয়ই একই আনন্দ আছে এখনও, এখন মনে করো আনন্দটা কী হবে, এখন আমরা যাবো একজনের বাসায় যাই, বাসায় বলতে আমরা ভাই বোনদের বাসায় বেশি যাই, ফুপু এরা চাচা তারা কেউ নেই,
ওদের সাথে বসি। এবং আমরা ঈদের পরে একটা কাজ করি যে আমি এখানে করি, আমার বাসায় মনে করেন আমার সব ভাই বোন আসবে, আমার বউয়ের ভাই বোন সব আমার বাসায় আসবে, এরকম করে প্রত্যেকটা বাসায় কিন্তু ঈদের সাত দিন পর্যন্ত আমাদের দাওয়াত চলতে থাকে। এখনও এটাই চলতে থাকে। ঈদুল আজহা বা কোরবানির ঈদের যে কোরবানি যে বিষয়টা আছে, এই পশু কোরবানি দিয়েই যেন খালাস না হয়ে যান। কোরবানি দিতে হয় আসলে পশুর সঙ্গে সঙ্গে আপনার রিপুর যে বাজে দিকগুলি আছে এগুলি সবগুলিকে কোরবানি করতে হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখি। আর চেঞ্জ টিভির জন্য আমার তো শুভেচ্ছা রইলেই, কারণ আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি আর আমি চাই ইয়াং জেনারেশন যেন আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসুক, আর আমরা যেন সাথে থাকতে পারি, আজীবন সাথে থাকবো, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ।